সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে উঠতে আমার একটু দেরি হয়েছিল, এরপর সকালে আমি লিখে নিলাম যে কি কি পড়বো সেগুলো। আজকে এক্সারসাইজগুলো করা হয়নি আজকে আমার, তো আমি প্রথমে লিখলাম ম্যাথ ইংলিশ, এগুলো আগে করি তার জন্য আগে লিখলাম। তো তোমাদের দেখাচ্ছি আমার কী কী লেখা হলো সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাথ ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সবই লেখা আছে। তো দেখা যাক সেগুলো কমপ্লিট হয় কি না, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে প্রথমে আমি ইংলিশ নিয়ে বসলাম। তো সকাল সকাল এখন কদিন থেকে আমি ইংলিশটা করছি, তারপরে অঙ্কটাও করছি। তো ইংলিশে আজকে আমি ভার্বের যে অ্যাডভান্স ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে নিতু ম্যামের বই থেকে করছি, আর তার কিছুক্ষণ পরে ভাতটাও আমার খাওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি এখন এ পর্যন্ত আমার করা হলো মোটামুটি অর্ধেকটাই। চ্যাপ্টারটা একটু বড় ছিল, তার জন্য সম্পূর্ণ আজ কমপ্লিট হলো না। এরপরে একটা টেস্ট দেব ভাবলাম, তার জন্য একটা টেস্ট দিতে বসে গেলাম। তো দুপুরের দিকেই দিচ্ছি আজকে। তো এখানে ফুল টেস্ট দেখছি অ্যাভেলেবেল আছে একটা, তো সেটাই দিই। তো আজকে নাম্বার ভালো হয়নি, 45 পেয়েছি, আর 49টা আমি ঠিক করেছিলাম, কিন্তু 16টা মতো ভুল করার জন্য আমার নাম্বারটা কিছুটা কেটেছে। তো খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আর সানটান করে আসলাম টেস্ট দেওয়ার কমপ্লিট করার পরে। এরপরে ভাতটা খেলাম দুপুরের। দুপুরের ভাত খাওয়ার পরে আর পড়া হয়নি, কিছু ভিডিও এডিট করে পোস্ট করে তারপর একটু শুয়েছিলাম। এরপর ইতিহাসটা পড়লাম সন্ধ্যা থেকে, তারপরে ভূগোলটা পড়লাম। তো এগুলো প্রথম থেকে আবার যেহেতু পড়ছি, তো প্রথম কার চ্যাপ্টারগুলোই এখানে পড়ছি এটা। তো তারপরে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন অঙ্কটাকে নিয়ে বসলাম। তো আজকে ভেবেছিলাম যে অনেকটা পড়া হবে, কিন্তু রাতে বারবার কারেন্ট যাওয়া আসা করছিলো, তার জন্য আমি আর অন্য বই পড়ছি না, এখন ম্যাথটাই করছি, আর ম্যাথটা করাও হয়নি সকাল থেকে। তো আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করছি, যেগুলো খুব আসে ট্রেনের, তারপরে হেঁটে যাওয়া, সাইকেলে যাওয়া, এরকম অঙ্কগুলো অনেক আসে। তো সেগুলোই করছি এখন। অঙ্কগুলো মোটামুটি প্রথম দিকের করছি, তো সহজই আছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু অঙ্ক দেখলাম 80টা মতো আছে। তো শেষের দিকে একটু মানে এগুলোতে ডিফিকাল্ট থাকে। তো দেখা যাক, আজ তো সব হলো না, কিছুটা করলাম কমপ্লিট, তারপর কারেন্ট চলে গেলো, মোটামুটি 23টা মতো আজকে আমার কমপ্লিট হয়েছে। তো পরের দিন ভাবছি যে সম্পূর্ণ কমপ্লিট করে নেব। তো আগে দুদিনে দুটো একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করেছিলাম, কিন্তু আজকে যেহেতু অনেকগুলো অঙ্ক আছে তার জন্য আজকে আর হলো না। আজকে দেখতে পাচ্ছ এখানে সময় ও দূরত্ব, এটা সুবীর দাসের বই থেকে আমি করছি, মোটামুটি 3.5 ঘন্টা পড়া হয়েছে। আজকে আর মনে হয় না পড়া হবে, কারণ 11:10 বাজছে। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে।